সাধারণত একটি ছেলের সম্পূর্ণ সৌন্দর্য ডিপেন্ড করা হচ্ছে তার চুলের উপর আর আপনি যদি কম বয়সে আপনার চুলগুলো হারাতে না চান তাহলে আপনার চুলের উপর একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আপনার চুলকে ভালো এবং যত্নশীল রাখার জন্য এখন থেকে আপনার চুলের প্রতি আপনার যত্নশীল হওয়া উচিত তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে চুলের যত্ন নিয়ে সেরা পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও শেষে আপনাদের জন্য চুলের যত্নের উপর অনেক বেশি স্পেশাল একটা টিপস থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নাম্বার ওয়ানে আপনাদের সাথে আমি যে টিপসটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইউজ অয়েল প্রপারলি অর্থাৎ আপনার চুলে আপনাকে প্রপারভাবে তেল ইউজ করতে হবে আর চুলে প্রপারভাবে তেল ইউজ করাটা আমাদের চুল এবং মাথার স্কাল্পের জন্য অনেক বেশি হেল্পফুল প্রতি সপ্তাহে দুবার আপনি আপনার মাথায় তেল ইউজ করতে পারেন আপনি চুলে শ্যাম্পু করার চার পাঁচ ঘন্টা আগে অথবা চুলে শ্যাম্পু করার আগের দিন আপনার মাথায় তেল ইউজ করতে পারেন এবং আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি যখন আপনার মাথায় তেল ইউজ করবেন তখন আপনি আপনার মাথার স্কাল্পে খুব ভালোভাবে তেলটাকে ম্যাসাজ করবেন এতে করে আপনার মাথায় ব্লাড সার্কুলেশন বাড়বে এবং যেটা আপনার চুলের জন্য অনেক বেশি দরকারি এবং তেল হিসাবে আপনি নারিকেল তেল আয়ুর্বেদিক তেল অথবা সরিষার তেল তাছাড়া বাজারে অনেক ধরনের তেল কিনতে পাওয়া যায় সেগুলোর মতো আপনার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা আপনি আপনার চুলের জন্য ইউজ করতে পারেন আপনার মাথার হেয়ার টাইপ যদি ড্রাই হয় তাহলে আপনি উইকলি দু থেকে তিনবার এবং আপনার মাথার হেয়ার টাইপ যদি অয়েলি হয় তাহলে আপনি উইকলি এক থেকে দুবার আপনার মাথায় তেল ইউজ করতে পারেন কিন্তু এর চাইতে বেশি ইউজ করা যাবে না আপনি যদি এর যদি বেশি ইউজ করেন তাহলে আপনার মাথায় ড্যান্ডাফ হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে নাম্বার টু তো আমি আপনাদের সাথে শ্যাম্পু নিয়ে আলোচনা করবো শ্যাম্পু সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে মাইল্ড অথবা নর্মাল শ্যাম্পু এবং অন্যটি হচ্ছে শ্যাম্পু আপনার মাথায় যদি অনেক বেশি পরিমাণে খুশকির সমস্যা না থাকে তাহলে আপনি খুব বেশি শ্যাম্পু ইউজ করতে যাবেন না কারণ অ্যান্টিড্যান্ডাব শ্যাম্পুগুলোতে অনেক বেশি হার্ড ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয় তাই সপ্তাহে আপনি একবার আপনার অ্যান্টি এ শ্যাম্পু ইউজ করতে পারেন আপনি যদি এর বেশি ইউজ করেন তাহলে আপনার চুল উঠে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সপ্তাহের বাকি যে দিনগুলো রয়েছে সেগুলোতে আপনি নর্মাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে যে শ্যাম্পুগুলোতে ক্ষতিকর অথবা কোনো নেই আপনি সাধারণত ওই ধরনের শ্যাম্পুগুলো ইউজ ট্রাই করবেন চুলে ভালোভাবে শ্যাম্পু ব্যবহার করার জন্য প্রথমে আপনার চুলকে খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর শ্যাম্পুর সাথে অল্প একটু পানি মিশিয়ে তার ঘনত্ব কমিয়ে নিতে হবে যাতে করে সেটি চুলের গোড়ায় খুব ভালোভাবে পৌঁছাতে পারে তারপর এটি আপনার মাথায় লাগিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে আর এই ম্যাসাজের ফলে এটি আপনার আপনার মাথার চুলে ব্লাড সার্কুলেশন বাড়াবে এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে আপনার চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে এবং এই মাসাজের ফলে আপনার চুল খুব ভালোভাবে পরিষ্কার হতে সাহায্য করবে নাম্বার থ্রিতে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কন্ডিশনিং আমাদের দেশে একটা মিথ্যে ধারণা আছে যে কন্ডিশনার ইউজ করলে ছেলেদের চুল পড়ে যায় কিন্তু এই বিষয়টি একদম সত্যি নয় শ্যাম্পুর কাজ হচ্ছে চুল থেকে এক্সট্রা ডার্ট এবং এক্সট্রা অয়েল রিমুভ করা আর কন্ডিশনারের কাজ হচ্ছে চুলকে ময়শ্চারাইজ করা কিন্তু এটা খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না আপনার চুল যদি অয়েলি টাইপ হয় তাহলে আপনি সপ্তাহে একবার কন্ডিশন ইউজ করতে পারেন এবং আপনার চুল যদি ড্রাই টাইপ হয় তাহলে আপনি সপ্তাহে দুইবার কন্ডিশনে ইউজ করতে পারেন নাম্বার ফোরে আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে চুলের চিরুনি ইউজ করা আমরা অনেকে এক্ষেত্রে একটা কমন ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা সাধারণত ভেজা চুলের চিরুনি ইউজ করে থাকি কিন্তু ভেজা চুলের চিরুনি ইউজ করা একদমই উচিত না এক্ষেত্রে আপনার চুলের হেয়ার ফল সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই সবসময় ভেজা চুলের চিরুনি ইউজ না করে সাধারণত ড্রাই হেয়ারে চিরুনি ইউজ করা ট্রাই করবেন এবং পাঁচ নাম্বারে যে হেয়ার টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চুলের হেয়ার সিরাম ইউজ আপনি যদি আপনার হেয়ার রুটিনকে ওয়ান স্টেপ উপরে নিয়ে যেতে চান তাহলে আপনার চুলে অবশ্যই হেয়ার সিরাম ইউজ করতে হবে হেয়ার সিরাম আপনার চুলকে অনেক বেশি থিকার এবং অনেক বেশি দেখাতে সাহায্য করে এবং এটি আপনার চুলকে ইনস্ট্যান্ট গ্লো করতে অনেক বেশি সাহায্য করে হেয়ার সিরাম সাধারণত মাথার ইউজ করতে হয় স্কাল্পে নয় বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের হেয়ার সিরাম রয়েছে সেখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন তাই আপনাদেরকে বলতে চাই আপনার চুল ভালো রাখার জন্য আপনার চুলের হেয়ার সিরাম কিন্তু আপনি ইউজ করতেই পারেন এবং ভিডিও শেষে আপনাদের সাথে যে হেয়ার টিপস নিয়ে আলোচনা করতে চাই ছিলাম সেটা হচ্ছে আপনাদের চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন কমপক্ষে চার লিটার পানি পান করা আপনি যখন প্রতিদিন চার লিটার পানি পান করবেন তখন আপনার চুলের গোড়া ভিতর থেকে অনেক বেশি মজবুত এবং সতেজ থাকবে এবং চুলকে ভালো রাখার জন্য চুলের যত্ন শুধু ওপর থেকেই নয় ভিতর থেকেও নেওয়া উচিত এবং প্রতিদিন চার লিটার পানি পান করা যেটা শুধু আপনার চুলকেই নেই আপনার পুরো শরীরকে ভালো রাখতে সাহায্য করবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেলাইকনটি অন করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে